এবার চলবে আড্ডাবাজি দর্শক শুরু হয়ে গেছে অমর একুশে বইমেলা আর এবারের বইমেলায় যেসব তরুণ ও প্রতিশ্রুতিশীল লেখকদের বই বের হয়েছে তাদেরই একজন রেজর রহমান রিজভি আজ বিনোদন সারাদিন স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই গল্পকার গীতিকারকে যার রয়েছে আরও নানান পরিচয় সব কিছু নিয়ে আমরা আজ কথা বলবো তার সঙ্গে কেমন আছেন ভালো আছি লেখকের কাছে শুরুতেই জানতে চাইব এবারের বইমেলা কতটা উপভোগ করছেন খুবই ভালো লাগছে আসলে কারণ এবার বইমেলা গোছানো বেশ বড় পরিসর এবং বইমেলাতে হচ্ছে যেটা আমরা প্রতিবার বলি যে গরম লাগে ধুলা লাগে সেগুলো এবার নেই কারণ পাঠক যাচ্ছে তারা বই কিনছে ঘুরছে এবং খুব সমাগম বাড়ছে লাগছে এবার এবার অমর একুশে বইমেলা আপনার দুটি বই বের হওয়ার কথা ইতিমধ্যে একটি বই বের হয়ে গেছে ভালোবেসে চলে যেতে নেই এই বইটি সম্পর্কে কিছু শুনবো ভালোবেসে চলে যেতে নেই এটা এনেছে দোয়েল প্রকাশনী দুইশো পাঁচ নম্বর স্টল থেকে এই বইটিতে আসলে খুবই সুন্দর আটটি গল্প রয়েছে প্রতিটি গল্পের আসলে ভিন্ন ভিন্ন গল্প সবগুলো প্রেমের এমন নয় এর মধ্যে ভৌতিক গল্প রয়েছে কমেডি রয়েছে হরর রয়েছে আমি চেষ্টা করেছি পাঠককে ভিন্ন ভিন্ন আনন্দ দিতে আসলে কারণ পাঠক চেষ্টা করে আসলে একটা বই থেকে বিভিন্ন ধরনের টেস্ট পেতে সেটা রাখার জন্য এই বইটা করা আর গতবার আমার যে বইটা ছিল আরেক বসন্তে সেই গল্পেরই সিকুয়েল গল্প এটা আসলে এটা নতুনত্ব একটা ব্যাপার যে বাংলাদেশ আসলে এই টাইপের কাজ কখনো কেউ করেনি বা আমার জানার মতো কোথাও করেছে জানি না আমরা যে জানি যে এটা একটা উপন্যাসের সিকুয়েল হয় বা একটা গল্পের সিকুয়েল হয় কিন্তু পুরো বইয়ের আটটি গল্পের সিকল আসলে আমার জন্য একটা আলটিমেট বলা যায় আমি উঠে গেছি কারণ গত দুই সপ্তাহে আমি বেশ ভালো ফিটও পাচ্ছি পাঠকরা বেশ ভালো ফিডব্যাক দিচ্ছে আমাকে এবং তারা নিচ্ছে বইটা আর আরেকটি বই নাটকের বই ওর তিনটি টেলিভিশন নাটক আমার তিনটি সিঙ্গেল নাটক নিয়ে বইটা করা সেটা বই মেলে আগামীকাল আসবে তো সেই হিসেবে বলতে পারি আসলে দুটো বই নিয়ে আমি আসলে খুব আশাবাদী লেখক নিজেকে কখনো ভালোবেসে চলে গিয়েছিলেন আসলে লেখকরা তো প্রেমে পরে অল টাইম তারা প্রেমে পড়বে তাদের উপর প্রেম আসে আসলে আর সেই প্রেম হিসাব করা যায় না ভালোবাসা থাকবে প্রতিটি মানুষ ভালোবাসে তাই ভালোভাবে চলে যেতে হয় না কখনো আমি চলে যাইনি আপনি একটি দৈনিক পত্রিকায় বিনোদন বিভাগীয় সম্পাদক হিসেবে আছেন লেখা লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা কিভাবে হচ্ছে এসব আসলে সাংবাদিকতা তো এক ধরনের লেখা এবং সেটা হচ্ছে রিপোর্টিং আর লেখায় যেটা করি সৃজনশীল লেখাটা আসলে দুটোর মধ্যে রিলেট করতে পারি এভাবে যে কারণ বর্তমানে সাংবাদিকতা প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে আসলে আগের মতো নেই আগে যেমন ছিল একটা কাঠখোটা রিপোর্টিং যে প্যাটার্নটা সেটা নেই এখন রিপোর্টিং অনেকখানি মানবিক মানুষের কথা বলে আমরা চেষ্টা করি যেন মানুষটা রিলেট করতে পারে শিশু লেখাটা হচ্ছে সেম মানুষকে রিলেট করতে হয় ফলে যদি দুটার মধ্যে আসলে একটা ইন্টারাকশন খুঁজে পাই খুব উপভোগ করি দুইটাকে আমার কোনো সমস্যা হয় না আবারও বইমেলার প্রসঙ্গে যাই নিশ্চয়ই নিয়মিত হচ্ছে এবার কি ধরনের বই বেশি চোখে পড়ছে আর পাঠকরা কি ধরনের বই বেশি বেশি পছন্দ করছে আসলে আমাদের তো পাঠক বিভিন্ন ধরনের আসে সেটা হচ্ছে কম বয়সী বয়সী থেকে বইমেলা আলাদা আসলে দেখা যাচ্ছে আমাদের মধ্যে কবিতা পাঠকও রয়েছে গদ্যের পাঠকও রয়েছে পাঠকের কোনো ক্যাটাগরি ফেলানো যাবে না তবে যেটা হয় পাঠকরা কবিতাটা আসলে কম নেয় তারা গদ্যটা বেশি আকর্ষণ ফিল করে উপন্যাস ছোট গল্পের চাহিদা সবসময় থাকে আর এর মধ্যে কিছু পাঠক রয়েছে আসলে যারা আসলে ভিন্নতা খোঁজে তারা প্রবন্ধ খোঁজে ভালো নিবন্ধন খোঁজে আর অনেকে দেখা যায় একাডেমিক বিভিন্ন ধরনের মানে এই যেগুলো প্রয়োজন হবে এগুলোর জন্য বই আসে আসলে বিভিন্ন বইয়ের ভান্ডার থাকে এটা নিজের ইচ্ছার মতো খুঁজে নেওয়া যায় কিছুদিন আগে অনেকে বলতেন যে পাঠক কমে যাচ্ছে আপনি এটাকে কিভাবে দেখেন পাঠকটা কমে গেছে কিছুটা পুরোপুরি অসত্য না কিছুটা সত্য এটা কারণ হচ্ছে আসলে আমাদের যুগের একটা চাহিদা আমরা আসলে অনেকখানি কনভার্ট হয়ে গেছি আমাদের অন্য স্ক্রিনের প্রতি আগে এক সময় ছিল অনলি টিভি স্ক্রিন এখন সেটা মোবাইল স্ক্রিন কম্পিউটার স্কিন ল্যাপটপ স্ক্রিন ফলে যেটা হচ্ছে কি আমরা সেকেন্ড স্ক্রিনের প্রতি বেশি জোর দিচ্ছি এখানে আসলে বই ধরে বই নিয়ে পড়া এই চর্চাটা আসলে কমে গেছে আসলে ফলে যেটা হচ্ছে কি যখন চর্চা কমেছে কিন্তু পাঠক কমে যাওয়ার কথা কারণ তারা হচ্ছে বই কিনবে কম পড়বে কম এখন যেটা হয় পাঠক কিন্তু হচ্ছে সবসময় মোবাইলে বেশি পড়ছে ইবুক পড়ছে ফেসবুকে পড়ছে তারা বা ইউটিউবে দেখছে এই কারণে হচ্ছে কি এই জন্য বলা হচ্ছে পাঠকটা কমে যাচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে পাঠক আসলে সবসময় কমছে বলা যাবে না কারণ পাঠক একদিকে কমে যাচ্ছে হয়তো কাগজের পুস্তক কম পড়ছে তারা তো অন্য কিছু পড়ছে আসলে প্রতিটা বই মেলায় আপনার বই বের হয় একটি বা দুটি এই পেছনে এটি কি নিজের ইচ্ছে থেকে নাকি অন্য কোনো কারণ আছে বই মেলাতে ইচ্ছে থেকে অবশ্যই বই মেলায় বই থাকবে না আসলে মানতে পারি না কেমন জন্য বই মেলাতে বই থাকবে আর তাছাড়া বড় কথা কি লেখালেখি যেহেতু একটা মানে শখের পর্যায়ে আছে এখনো তো সেই হিসেবে হচ্ছে লেখাটা নিজের আত্ম আত্মার জন্যই করি আসলে নিজের সন্তুষ্টির জন্যই করি যে সেই হিসাবে হচ্ছে বই মেলাতে আমার একটা বই থাকবে পাঠক আসবে কথা হবে ইন্টারাকশন হবে এটা একটা বড় প্রাপ্তি তো এটা মিস করতে চাই না আসলে এই কারণে বইটা বের করা হয় লেখার বিষয়বস্তুগুলো কিভাবে নির্বাচন করেন এটা বেসিক্যালি কি আমার চারপাশ থেকে নির্ধারণ করি এটা হচ্ছে অনেক এমন হয় চলতি পথে যাচ্ছি কোনো একটা ঘটনা দেখে আমার কাছে মনে হলে এই বিষয়ে লেখা আনা উচিত বা কোনো একটা বিষয় নিয়ে পত্রিকায় পড়ছি বা রিপোর্ট করছি তখন মনে হলে এটা নিয়ে একটা লেখা হতে পারে কারণ কি আমরা কিন্তু মানুষ কিন্তু সবসময় সব বিষয়ে পড়তে পারে না বা রাখতে পারে না কিন্তু একটা বই কিন্তু সে রেখে দেয় সে দেখা যাচ্ছে সে পড়ছে আর দশজন পড়ছে বইটা ফলে একটা বিষয়কে আমি যদি আসলে মানুষের মধ্যে চাই প্রচার করতে বা জানাতে এটা কিন্তু বইয়ের বিকল্প নেই কারণ হচ্ছে হয়তো পত্রিকা দৈনিক পত্রিকা পড়ে সে পরের দিন সেটা ওয়েস্ট হয়ে যাচ্ছে কিন্তু এইসব সৃজনশীল লেখা কিন্তু মানুষ রেখে দিচ্ছে এটা কিন্তু মানুষ আবার বই নিচ্ছে আমাদের সময় একটা প্রচলন ছিল যে ফ্রেন্ডে যাব যাবো বই দেখবো যেটা ইচ্ছা মধ্যে চলে যাবো এই যে একটা জিনিসটা কমে গেছে হয়তোবা কিন্তু এখনো আছে কিন্তু এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই গল্পকার গীতিকার ছাড়াও আপনি একজন রিসেন্টলি কোন নাটকে কি কাজ করা হয়েছে নাটক তো আসলে লেখালেখির বই আছি মোটামুটি তাই বইমেলার জন্য মাঝখানে প্রায় কয়েক মাস নাটকটা বন্ধ ছিল কারণ আসলে বইমেলার একটা বইয়ের কাজ খুব আসলে শ্রমসাধ্য এবং খুব ভাবতে হয় তা আমি সবসময় যেটা করি যেহেতু অনেকগুলো সেক্টরে কাজ করি যখন যেটা করি আমি সে ওটাতে মনোনিবেশ রাখি সবসময় এবং অন্যগুলো অফ রাখি সেই হিসেবে হচ্ছে নাটকটা মাঝখানে অফ ছিল তো সামনে মার্চে থেকে আবার নাটকের কাজ শুরু হবে আমার দুটো ধারাবাহিকের হাতে রয়েছে কটা সিঙ্গেল রয়েছে

সবচেয়ে পুরাতন সংগঠন বাংলাদেশের এটার বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে সাংবাদিকদের আসলে সবচেয়ে প্রধান প্রথম সংগঠন বাংলাদেশে এটাই বলা যায় তো এটা সাংবাদিকদের নিয়ে কাজ করে বেশ করে বিনোদন সাংবাদিক যারা রয়েছে চলচ্চিত্র নিয়ে কাজ করে ফলে যেটা আমরা চলচ্চিত্র বিভিন্ন বিষয় নিয়ে আসলে আমরা কাজ করে থাকি হয়তো সাংবাদিকদের সঙ্গে আমার চলচ্চিত্র আর্টিস্টদের কোনো সংঘাত সম্পর্ক অবনয়ন বা যে কোনো কিছু বা আমার চলচ্চিত্র উন্নয়নে কোনো কিছু করা বা আমরা সাংবাদিকদের আত্ম উন্নয়ন নিয়ে এসব বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকি এটা আর এছাড়া আমি কাজ করছি টেলিভিশন নাট্যকার সঙ্গে সঙ্গে আমি সেখানে প্রচার সম্পাদক আমরা নাট্যকার ক্রিয়েট করার চেষ্টা করছি নাট্যকার ডেভেলপমেন্টে কাজ করছি এবং নাট্যকারদের অধিকারের বিষয়ে কাজ করছি এছাড়া আমি আরেক সংগঠন যুক্ত রয়েছিং সংগঠন আছে এর মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন তারপরে হচ্ছে শিল্প ঐক্যজোট সবগুলো আসলে বেসিক্যালি আত্ম উন্নয়নমূলক সংগঠন যে নিজের উন্নয়ন এবং হচ্ছে আমাদের যে কমিউনিটি তাদের উন্নয়নের জন্য কাজ করা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আর আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মাসরাঙ্গা টিভিকে ধন্যবাদ